شروطي إمام ابن تيمية رحمه الله أكتي بروك بروكهاتو أكدي يشروكوتي قال شيخ الإسلام ابن تيمية رحمه الله لا ريب أن الله يفتح على قلوب أوليائه المتقين وعباده الصالحين بسبب طهارة قلوبهم ما لا يفتح به على غيرهم শেখুল ইসলাম ইবন জেমিয়া রহম্লা বলেন কোনো সন্দেহ নেই যে আল্লাহ সুবহান হুয়া তালা তার মুত্তাকি ওয়ালি এবং তার সৎ এবং পুণ্যবান বান্দাদের অন্তরকে উন্মুক্ত করে দেন উন্মুক্ত রাখেন তাদের অন্তরের পবিত্রতার কারণে যা তিনি অন্যদের জন্য উন্মুক্ত রাখেন না তাহলে এই উক্তির মধ্যে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর যারা ওয়ালি এবং মুত্তাকিন এবং যারা পূর্ণবান সৎকর্মশীল বান্দা আল্লাহ তাদের হৃদয়টাকে উন্মুক্ত করে দেন আল্লাহর মহত্ত্ব আল্লাহর কুদরত এবং আল্লাহর অসীম ক্ষমতা তারা হৃদয়ঙ্গম করেন এবং আল্লাহ শুকুর গুজার করার জন্য তার ইবাদতগুলো এবং তার আনুগত্য করার জন্য তাদের মনটাকে খুলে দেন যেটা আল্লাহ তালা অন্যদেরকে করেন না যারা মোত্তাকি হতে পারেনি আল্লাহর ওয়ালি হতে পারেনি এবং যারা সৎকর্মশীল হতে পারেনি তাদের অনেক কনফিউশন অনেক প্রশ্ন কোরআন নিয়ে হাদিস নিয়ে তার মানে হচ্ছে আল্লাহ তাদের অন্তরকে আসলে এভাবে খুলে দেননি ফলে তাদের জন্য কোরআন এবং হাদিসের বক্তব্য নেওয়া এবং সেটাকে আমল করা এবং আল্লাহ এবং তার রাসুলসাল্লাহ আসসালামের আনুগত্য পোষণ করা অনেক কঠিন অতএব এই উক্তি থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহর অলি হওয়ার জন্য চেষ্টা করা উচিত তাকওয়ার পথে চলা উচিত এবং সৎকর্মের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করা উচিত ইমাম এবনে তাইম রাহেমাউল্লাহ এই কথাটি বা এই উক্তিটি তিনি যে করেছিলেন তা স্থান পেয়েছে তার মজমুল ফাতাওয়া গ্রন্থের তেরোতম খণ্ডের দুশো পঁয়তাল্লিশতম পৃষ্ঠায় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রিয় দর্শক এবারে আমরা যেতে চাচ্ছি আপনাদের প্রশ্নের ঢালি নিয়ে প্রথম প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ ফাউজান তিনি বলেছেন স্যার আমার কিশোর মন স্থির থাকে না কোনো কাজে স্থায়ী হতে পারি না কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করলে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না আমার জন্য কি নাসিহা দেবেন ফাউজান তুমি একজন কিশোর এবং তুমি মনস্থির করতে পারছো না তোমার প্রধান কাজ কিন্তু আল্লাহর ইবাদতের পাশাপাশি পড়াশোনা করা এবং তোমার এই অভিযোগটা যে পড়াশুনা তুমি মন বসাতে পারছো না তাই না মনের স্থিরতা তুমি পাচ্ছ না মনটা অস্থির হয়তো তুমি ঘোরাফেরা করছো পড়ার জন্য যে আগ্রহ পোষণ করা দরকার সেটা আসছে না বা পড়তে বসলেও তুমি মনস্থির করতে পারছো না মনসংযোগ করতে পারছো না ফলে পড়াটা কিন্তু তৈরি করতে পারছো না এবং তুমি এটাকে যে পড়ার সাথেই রিলেট করছো তা না মনে হচ্ছে তোমার ইবাদতের মধ্যে একই অবস্থা তুমি সালাতে দাঁড়ালে মনসংযোগ হচ্ছে না মনটা অস্থির অস্থির লাগছে যে কোনো কাজেই তুমি সেটা হতে পারছ না এখন আমরা কি নাসিহা করতে পারি তাই না এর জন্য প্রথম নাসিহা হচ্ছে তুমি আল্লাহর কাছেই ফিরে আসবে আল্লাহর আশ্রয় নেবে এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল বাড়িয়ে দেবে আল্লাহকে আঁকড়ে ধরবে এটাকে বলা হয় আল্লা তসম বিল্লা ও বেহাবিল্লা ও তসেম বেহাবলিল্লাহ হে জামিয়া আল্লাহ তালা বলছেন সুতরাং তুমি এই যে আল্লাহর পথে চলার জন্য সাধ্য অনুযায়ী ট্রাই করবে এবং নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে এত অনুসরণ করার চেষ্টা করবে আল্লাহ এবং তারাসুলের প্রতি ভালোবাসা পোষণ করবে তার প্রতি তাওয়াক্কুল ইমান এগুলো বাড়াতে থাকবে এগুলো যত বাড়াতে পারবে ততই তোমার মনসংযোগটা আস্তে আস্তে বাড়বে কারণ তুমি যদি ভালো কাজে সম্পৃক্ত হওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে পারো তাহলে দেখা যাবে যে তোমার অস্থিরতা কমে যাচ্ছে তুমি এনজয় করছো সালাদকে সিয়ামকে এমনকি তোমার যে পড়ালেখা যেখানে তুমি মনসংযোগ করতে পারছো না সেখানেও এজন্যে আমরা বলবো প্রথম হচ্ছে আল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত করা রসুলসাল্লা সাল্লামের উম্মত হিসাবে তার অনুসরণ করা এবং আমরা এরপরে বলবো যে খুব আবেগপ্রবণ না হওয়া বরং আবেগকে কন্ট্রোল করা অনেক আবেগ নিয়ে কিছু শুরু করলাম তারপরে ধপাস করে হতাশ হয়ে গেলাম এটা যেন না হয় বরং আমি যেহেতু আমার মনসংযোগ আসছে না আমি অল্প কিছু কাজ মনোসংযোগের মাধ্যমে যদি করি তাহলে হয়তো সেটার বরকত বেশি এমনিতেও আয়সারাদি আল্লাহ তালাহর হাদিস থেকে দেখা যায় যে রাসুসাল্লাহ সাল্লাম একসাথে অনেক কাজ করে পরে ছেড়ে দিতেন এ অভ্যাস তার ছিল না তিনি কাজ অল্প করলেও এটাকে দীর্ঘদিন ধরে করতেন দীর্ঘস্থায়ী করতেন এবং এটাকেই অন্য ভাষায় আমরা বলতে পারি ইস্তেকামা এস্তেকামা এস্তেকামাতের পথে চললে তখনই অস্থিরতাটা কমে যায় আর ইস্তেকামাতের জন্য আমরা বললাম ইমান তাকোয়া তাওয়াক্কুল আল্লাহর ভয় এবং আল্লাহ এবং রাসুস আল্লাহ প্রতি মাহাব্বা দায়িত্বশীলতা এবং কাজগুলো কন্টিনিউয়াসলি করার একটা স্পৃহা তৈরি করা এগুলো খুব জরুরি এখানে কিছু রেকমেন্ডেশন আমরা দিতে পারি এক নম্বর আল্লাহর দিকে আশ্রয় নেওয়া এবং বেশি বেশি ফিরে আসা যাতে আল্লাহর কাছ থেকে তৌফিক প্রাপ্ত হওয়া যায় দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে অস্থিরতা থেকে মুক্ত করো তৃতীয় হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানো আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানো চতুর্থ হচ্ছে জীবনের হাদাফ এবং লক্ষ্য উদ্দেশ্য এগুলো স্থির করা লক্ষ্য উদ্দেশ্য যদি কারো স্থির হয় খুব ক্লিয়ার থাকে তখন কিন্তু সে লক্ষ্য সে হাঁটতে পারে সে চলতে পারে সে দৌড়াতে পারে কিন্তু লক্ষ্য যাদের এখনও স্থির হয়নি তাদের মধ্যে অস্থিরতাই বেশি কাজ করবে এটা স্বাভাবিক পঞ্চম হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা শৃঙ্খলার সাথে চলা এবং যে কোনো অপ্রয়োজনীয় কাজ বা উল্টাপাল্লা কাজ থেকে নিজেকে মুক্ত রাখা ষষ্ঠ হচ্ছে পড়াশোনার জন্য কিংবা ইবাদতের জন্য একটা সুন্দর রুটিন করা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট কাজটা করা ঘুমানোর সময় যেন আমরা না খেলি খেলার সময় যেন আমরা না ঘুমাই পড়ার সময় যেন আমরা খাওয়া দাওয়া না করি খাওয়ার টাইমে যেন না পড়ি এভাবে আমরা এটাকে বলা তন্দ্রইমূলক একটা সুন্দর ডিসিপ্লিন মেনটেন করা সপ্তম হচ্ছে পৃথিবীর মহান মহান ব্যক্তিদের যাদের পূর্বভাগে আছে আমাদের প্রিয় রাসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাই করাম এরকম আরও যারা আছেন পৃথিবীর ইতিহাসে মহান ব্যক্তি আল্লাহর প্রিয় ব্যক্তি নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি তাদের সিরাত অধ্যয়ন করা এবং যারা প্রতিশ্রুতিশীল যারা সৃজনশীল যারা ইতিহাসে অনেক সুন্দর সুন্দর কিছু বলে লিখে বা আবিষ্কার করে বিখ্যাত হয়েছেন তাদের সিরাত এবং জীবনী পড়া যাতে করে তাদের মতো হওয়ার একটা প্রবল স্পৃহা আমাদের মধ্যে তৈরি হয় অষ্টম হল আমাদের পড়ার টেবিলে কিংবা পড়ার ঘরের দেয়ালে কিংবা ঘরের দেয়ালেও খুবই ইমপ্রেসিভ কিছু কথা কিছু বক্তব্য কিছু লাউহা কিছু বোর্ড সুন্দর করে লিখে ঝোলানো যাতে সেটা আমাদেরকে তাড়িত করে সেটা আমাদেরকে প্রভাবিত করে অনুপ্রাণিত করে প্লাস কোরআনটাও রীতিমতো পড়ায় কোরআনের প্রত্যেকটা আয়াতই ব্রেসিভ কোরআনের অনেকগুলো আয়াত যদি আমরা খুব খেয়াল করে পড়ি মনে হয় যেন এই মাত্র নাজিল হয়েছে সেগুলো আমরা আমাদের পর টেবিলে সামনে রাখতে পারি যাতে করে এগুলো আমাদেরকে তাদেরকে রিমাইন্ডার দেয় নবম হল যে কোনো মালুমাতকে ইনকালকেট করা এবং সেগুলোকে ভালো করে ধারণ করার জন্য আমাদের যত ইন্দ্রিয় আছে সেগুলো সবগুলোকে কাজে লাগানো চোখ দিয়ে কান দিয়ে শোনা ভালো করে মনোযোগ দিয়ে তাই না অনেক লেকচার আমরা শুনতে পারি চোখ দিয়ে ভালো করে দেখা মন দিয়ে মনসংযোগ করা মনও আমাদের একটা ইন্দ্রিয় তাই না মনসংযোগটাকে করা তারপরে মানে ইন্দ্রিয়ের ব্যবহার এই তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য বা পড়াশোনাকে রপ্ত করার জন্য দশম হল মডার্ন যে টেকনোলজি আছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি নানানভাবে আমি সেই আলোচনায় যাচ্ছি না একাদশতম হল যাতে করে আমাদের এই যে যে অস্থিরতা দূর হয়ে যায় আরও যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো সমস্যাগুলো আছে সেগুলো আল্লাহ দূর করে দেন এই জন্য কিছু ভালো কাজ করে যেমন পিতামাতার সুন্দর ব্যবহার করা তাদের আনুগত্য করা এবং আত্মীয় স্বজনের বিশেষ করে নিকটতম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা তাদের পাশে দাঁড়ানো এবং যারা দুস্থ অভাবী মহতাজ ব্যক্তি তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাতে তাদেরকে তাদের হাজাত পূরণ করলে আল্লাহ আমাদের হাজাতকে পূরণ করেন এবং এরপর আরেকটি আমরা বলতে পারি যারা বিশেষজ্ঞ ওলামাইকার রয়েছেন তাদের সাথে সম্পর্ক রাখা তাদের কথা শোনা এবং তাদেরকে এহতেরাম করা তাদেরকে কখনো অপমান না করা তাদের বিরুদ্ধে কোনো অপমানজনক কথা না বলা এমনকি যদি তারা ভুলও করে থাকেন আর সর্বশেষ বলবো নিজেকে উম্মার জন্য প্রস্তুত করার একটা আশা একটা আকাঙ্ক্ষা লালন করা যে আমি যত ক্ষুদ্রই হই না কেন আমি মুসলিম উম্মার জন্য আমি মানুষের জন্য কাজ করবো মানুষের কল্যাণের জন্য কাজ করব তাহলে আমাকে দক্ষতা অর্জন করতে হবে আমাকে আল্লাহর জন্য এখলাস নির্ধারণ করতে হবে অর্জন করতে হবে এবং এখলাস এবং দক্ষতা এ দুটো সম্মেলনে আমি দেশ জাতি এবং মুসলিম্মার জন্য কাজ করতে পারবো তাহলে এভাবে যদি আমরা নিজেকে প্রস্তুত করি তাহলে আশা করি যে আমাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং একটা সিরিয়াস স্টুডেন্ট হিসাবে এবং একজন মুসলিম হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো সাদিয়া জাহান বলেছেন কিভাবে আমার বোন মাদকাসক্ত হলো তা বুঝতেই পারিনি এখন কিভাবে তাকে এ থেকে বাঁচানো যায় পরামর্শ দেবেন খুবই দুঃখজনক ঘটনা আমাদের কোনো ছেলে কিংবা মেয়ে যদি মাদকাসক্ত হয় এর চাইতে আসলে মর্মান্তিক আর কোনো সংবাদ হতে পারে না এমন একটা কঠিন আসক্তি যা থেকে নিজেকে রক্ষা করা খুবই কঠিন তারপরেও আমাদের পরিবার সবাইকে এগিয়ে আসতে হবে পরিবারের বাইরেও যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে যাতে যারা মাস মাদক হয়েছে তাদেরকে রক্ষা করা যায় আমি মনে করি এদের জন্য মাদক থেকে মুক্তির বেশ কিছু সেন্টার রয়েছে সেখানে কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে ডাক্তার যারা মাদক আসক্তদেরকে নিয়ে কাজ করেন তাদের পরামর্শ নেওয়া যেতে পারে আর যেটা খুবই দরকার সেটি হলো কাউন্সিলিং মাদকাসক্তির বিষয়টি যে ইসলামে পরিপূর্ণভাবে হারাম মদ মাদকদ্রব্য হিরোইন ইয়াবা কিংবা এই ধরনের আরও যে ট্যাবলেটগুলো আছে যেগুলো মানুষকে চরমভাবে মাদকাসক্ত করে ফেলে এবং যেগুলো মানুষের জন্য ক্ষতিকর যেগুলো সবটাই হারাম সেই জিনিসগুলো তাদেরকে বোঝানো এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে তাদেরকে শুধু ভয় দেখানো এটা হারাম তুমি হারাম করে গুণাগার হয়েছে জাহান নামে যাবা এই ধরনের না বলে বরং তাদেরকে বোঝানো যে তুমি পারবে ফিরে আসতে অনেক লোক মাদক আসক্তি থেকে ফিরে এসেছে অতএব তুমিও পারবে তোমাকে পারতেই হবে কারণ তুমি মাদক আসক্তির মধ্যে যতদিন থাকবে ততদিন আল্লাহ এবং তার সুলের অবাধ্যতার মধ্যে থাকবে না নাফরমানির মধ্যে থাকবে এ থেকে তোমাকে উঠে আসতে হবে তোমাকে ইমানের পথে চলতে আস চলে আসতে হবে তাকুয়ার পথে হাঁটতে হবে তোমাকে ফলে তোমাকে তোমার উইল পাওয়ার তোমার যে মনোবল সেটাকে চাঙ্গা রাখতে হবে তোমার মনোবল বাড়াতে হবে মন থেকে তোমাকে বলতে হবে যে না আর কোনো মাদকাসক্ত নয় আমরা সবাই মিলে মাদকাসক্তকে না বলি এভাবে আমার মনে হয় যদি যথেষ্ট সময় তাকে কাউন্সেলিং দেওয়া যায় তাহলে একদিকে তার মনোবল বাড়বে অন্যদিকে মাদকা নিরাময় কী করে হতে পারে সে ডাক্তারদের পরামর্শ এবং এ ব্যাপারে যারা এক্সপার্ট তাদের পরামর্শ নিয়ে কাজ করবে এ দুই সম্মেলনে আমি আশা করি যে সাদিয়া জাহানের বোনকে আশা করি মাদকাশক্তি থেকে বাঁচানো যাবে ইনশাল্লাহ এবং আমার মনে হয় একই কথা আর সবার ক্ষেত্রে প্রযোজ্য যারা আজকে মাদকে আসক্ত হয়ে গেছে তাদের প্রত্যেকের জন্য আমাদের সিহাটা থাকবে এটা শুধু সাদিয়া জাহানের জন্য নয় কায়সার তো বলেছেন তিনি পাঠিয়েছেন দুটো প্রশ্ন প্রথম প্রশ্নে বলেছেন এক পিতা তার সকল সন্তানকে সমান সম্পত্তি দান করেছে মৃত্যুর আগেই অসিয়ত করেছে মেয়ে সন্তানরা যেহেতু ছেলে সন্তানদের অর্ধেক পাওয়ার কথা এক মেয়ে সন্তানের জিজ্ঞাসা তার কি সমান সম্পদ গ্রহণ করা ঠিক হবে এতে কি মেয়ে সন্তানটি গুণাগার সাব্যস্ত হবে বর্তমানে সে পিতা জীবিত নেই আচ্ছা কায়সার তুষারের এই প্রশ্নের মধ্যে আমরা প্রথমে দেখলাম যে তিনি বলেছেন পিতা সকল সন্তানকে সমানভাবে সন্তান দান করে ফেলেছে জীবদ্দশায় কিন্তু ব্র্যাকেটে আবার লিখেছেন যে ওসিয়ত করেছে তাহলে দুটো দুই জিনিস কিন্তু পিতা জীবদ্দশায় সন্তানদেরকে দিতে পারেন তবে সন্তানদের মধ্যে এনসাপূর্ণভাবে দেবেন এক্ষেত্রে যদিও দুটো মত আছে জীবদ্দশায় যদি তিনি দান করেন তাহলে ছেলে মেয়েকে ডাবল দিতে হবে অনেক স্কলাররা বলেছেন সেটা জরুরি নয় ছেলে মেয়েকে সমান সমান দেওয়া যায় কিন্তু মৃত্যুর পরে কোরআন বলে দিয়েছে ছেলেরা ডাবল পাবে মেয়েরা অর্ধেক পাবে অর্থাৎ একজন ছেলে দুজন মেয়ের সমান পাবে এটা হলো ওয়ারিশ বন্টন তাহলে দান আর ওয়ারিসত্বের বন্টন এক জিনিস নয় আর দানটা যদি কেউ সব সম্পত্তি দিয়ে ফেলেন জীবদ্দশায় সেরিয়াটা অ্যালাউ করে না তাহলে আপনি খাবেন কি আপনার সন্তানরা যদি কোনো কারণে আপনাকে বলে যে বাবা তুমি তোমার পথ দেখো তখন কোথায় যাবেন এই জন্য সব সম্পত্তি জীবদ্দশায় দান করে ফেলা সন্তানদেরকে হোক বা অন্যদেরকে হোক এইটা আসলে শারিয়ার পছন্দ নয় বরং সারিয়া যেটা আমরা সাদেব না বে অকাস আল্লাহ তালহর হাদিসে দেখে রাসুলসাল্লা সাল্লাম যখন তাকে নাসিয়া করছিলেন এবং তিনি চাচ্ছিলেন সব সম্পত্তি দান করতে রাসুল বললেন যে না তখন তিনি চাইলেন দুই তৃতীয়াংশ দান করতে রাসুল বললেন তাও না তখন তিনি বললেন তাহলে এক তৃতীয়াংশ দান করি তিনি বললেন এটাও অনেক বেশি কারণ তুমি সব সম্পত্তি দান করে ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে বা ওয়ারিসদেরকে তার ভিক্ষুক বানাবা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবে এটা সেরিয়া চায় না তাহলে এখানেও আমরা বলবো যে আপনি সন্তানদেরকে দেন আপনি যদি প্রভূত সম্পত্তি থাকে সন্তান সমান সমান করে দান করতে পারেন ছেলে মেয়েকে এতে সেরিয়া লঙ্ঘন হবে না যদিও কেউ কেউ বলেছেন যে দানের ক্ষেত্রেও ছেলেরা ডাবল মেয়েরা অর্ধেক কিন্তু এটা আমার মনে হয় এই এটা রাজেহ নয় রাজেহ নয় কারণ যেমন ধরেন আপনি যদি আপনার ছেলেদেরকে দুটো করে জামা আর মেয়েদেরকে তাই বলে একটা করে জামা দেবেন ঈদ উপলক্ষে কিংবা সুতরাং এটা দানের ক্ষেত্র দানের ক্ষেত্রে তাদেরকে সমান দেয়া যায় তবে কম বেশি হয়ে যেতে পারে অনেক সময় মেয়ে বেশি পেয়ে যেতে পারে একটু দু টাকা বেশি দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা বেশি কারণ হিসেব করে তো আর জামা কেনা যায় না একটু কম বেশি হতে পারে তবে গ্রস সম্পত্তির ক্ষেত্রে এখানে যেমন যদি আপনার দশটা ফ্ল্যাট থাকে দু তিন চার ছেলে মেয়েকে আপনি একটা করে ফ্ল্যাট দিতে চান যে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি অসিয়ত করে যেতে পারবেন না ওয়ারিসদের জন্য মৃত্যুর আগে ওসিয়ত করবেন যে কে কোনটা পাবে সেটা করা যাবে না এবং এই ওসিয়তের মধ্যে এটাও করা যাবে না যে ছেলে মেয়েকে সমান সমান দেবো কারণ আল্লাহ সুবহান হতে আলা বলেছেন ইউসি কুমুল্লাহু ফি আউলিয়া দিক মৃদ দেখে মেতুল হাদুল আল্লাহ তালা তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে ছেলেদের জন্য প্রত্যেক পুরুষ ছেলের জন্য দুজন মহিলার সমান অংশ থাকবে তাহলে এটা হলো ইসলামের মিরাজ সত্য সন্তানদের ব্যাপারে প্রসঙ্গত আমরা জানি যে এই একই আয়াতে এবং অন্যত্রও পুরুষ মহিলা যারা একই পর্যায়ে আছেন তাদের সমান সমান অংশও ইসলাম ঘোষণা করেছে মেয়েদেরকে যে সব সবসময় অর্ধেক দিয়েছে ব্যাপারটা তা নয় কিন্তু এই জায়গায় মেয়েরা অর্ধেক পাবে ছেলেরা ডাবল পাবে আর কোনো ওয়ারিসদের জন্যই যাদের জন্য ওয়ারিস সত্ত্বে পাওয়াটা নিশ্চিত এরকম সন্তানদের জন্য অথবা ওয়ারিসদের জন্য মৃত্যুর আগে কে কোনটা পাবে সে ওসিয়ত করা জায়েজ নেই যেহেতু রাসুজুল্লাহাম বলছেন লা ওসিয়থ লে ওয়ারেথ কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত জায়েজ নেই কারণ কী কারণটা হলো ওয়ারিসরা কে কি পাবে সেটা একদমই বিস্তারিতভাবে কোরআন এবং বর্ণনা করে দিয়েছে অথবা সেখানে আপনি হাত লাগানোর কোনো সুযোগ নেই আচ্ছা এখন তিনি মেয়ে এবং ছেলেকে সমান করে দিয়েছেন সেটা ওসিদ করে গেছেন মৃত্যুর পরে সেভাবে হয়তো বন্টন হয়ে গেছে মেয়ে সন্তান জিজ্ঞেস করছেন এ সম্পদ ঠিক হবে কিনা প্রথম কথা হচ্ছে ওয়ারিস সত্ত্বে এই বন্টনটা নয় এটাকে সরিয়াসম্মতভাবে বন্টন করতে হবে আচ্ছা এখন সরিয়াসম্প সরিয়াসম্মতভাবে বন্টন করার সময় যদি ভাইয়েরা মিলে বনকে বলে যে ঠিক আছে তুমি আমাদের পক্ষ থেকে এটা নাও আমাদের সমান হলেও আপত্তি নাই সেটা কিন্তু বন্টনের নিয়মাবলীর মধ্যে পড়ে না সেটা ভাইরা বন্দের জন্য কিছু ছেড়ে দিল এটা জায়েজ আছে এটা জায়েজ আছে কিন্তু যদি বন্টনটাকে এভাবে করা হয় যে ছেলে এবং মেয়ে মৃত ব্যক্তির সমান সমান পাবে তাহলে এটা শরীয় হবে না এটা কোরআনের আয়াতের লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে যারা এই বন্টন নামা বাস্তবায়িত করেছে তারা গুণাগার হবে এবং যেই মেয়ে সন্তান তাকে অতিরিক্ত দেওয়া হয়েছে তাতে যদি অন্য ভাইদের অন্য ওয়ারিসদের সবার সম্মতি না থাকে তাহলে অবশ্যই এই বোনটি গুণাগার সাব্যস্ত হবেন কারণ তিনি অন্যদের সম্পদ নিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করুন দ্বিতীয় প্রশ্ন করেছেন ক্যসার তুষার এক ভাই স্টুডেন্ট ভিসা প্রসেস করে দেয় এর মাধ্যমে অনেক বোন একে অমসলিম দেশে পড়তে যাচ্ছে এবং অনেক ভাই স্থায়ীভাবে থাকার নিয়তে স্টুডেন্ট ভিসা নিয়ে অমুসলিম দেশে যাচ্ছে স্টুডেন্ট ভিসা প্রসেস করা ভাইটি জানতে চেয়েছে এ ধরনের ভিসা প্রসেস করা তার জন্য হালাল ইনকাম কিনা ভিসা প্রসেস করাটা তো নিষিদ্ধ নয় তবে ইসলাম সবসময় কনসিকুয়েন্সের হিসাবটাও করে এটাকে বলা হয় মা ইয়া উলু এতেবার মা ইয়া উলু আমি যা করছি এর ফলাফলটা কি এর ফলাফলটা কি আমাকে হারামে সম্পৃক্ত করছে নাকি হালালের মধ্যেই রেখে দিচ্ছে সেটার উপর ভিত্তি করে পূর্বের আমলের হুকুম হবে এজন্য ইসলাম আরেকটি সুন্দর পদ্ধতির কথাও বলেছে যেটা আমাদের অ্যাপ্লাই করা উচিত সদ্য ব্লকিং দ্য মিনস ব্লকিং দ্য মিনস টু হারাম যেই মিনস যে উপকরণ আমাদেরকে হারামের দিকে নিয়ে যায় তাই সে হারামের সাথে আমি সম্পৃক্ত হই অথবা ওই বোনেরা সম্পৃক্ত হোক অথবা কোনো ভাইরা সম্পৃক্ত হোক হারামের দিকে যদি নিয়ে যায় তাহলে ইসলাম বলছে ওটাকে ব্লক করতে হবে ওটাকে ব্লক করতে হবে অন্যের মা বাবাকে গালি দেওয়া এমনিতেও ইসলামে নিষিদ্ধ তারপর আরও নিষিদ্ধ কারণ তখন নিজের মা বাবাকে এটা গালি দেওয়া হবে কারণ অন্যরা নিজে না দিলে অন্যরা দেবে তো এভাবে ইসলাম দেখা যাচ্ছে যে যে কোনো চাকুরি যে কোনো কাজকর্ম যে কোনো পেশার ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে বলেছে যে এই পেশাটা কি হারামের দিকে নিয়ে যায় কি না এখন আমরা আসি এখানে তাহলে হারামের সম্ভাবনাটা কি হারামের সম্ভাবনাটা হচ্ছে বোনরা যখন কোনো দেশে পড়তে যান তখন ইসলামের নিয়ম হচ্ছে হয় তার স্বামী তার সাথে থাকবে যদি তিনি বিবাহিত হন অথবা তার কোনো মাহারাম থাকবে যেমন পিতা ভাই এরকম কোনো মাহারাম থাকবে সে মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশই হোক মেয়েরা মাহারাম ছাড়া কোথাও ভ্রমণ করতে পারবে না সফরের দূরত্বে মাহারাম যদি না থাকে তাহলে যদি বিবাহিত হন তার স্বামী থাকা লাগবে তাহলে স্বামীও নাই মাহারামও নাই তাহলে সফরের দূরত্বে তার যাওয়া কোনো দূর দেশে পড়তে যাওয়া চাকরি করতে যাওয়া একাকি এটা কিন্তু ইসলাম অ্যালাউ করে না ফলে আমরা বলবো যারা আমাদের বন্ধুদেরকে এভাবে যেটা ইসলাম আলাও করে না সে কাজে সহযোগিতা করছেন সে কাজটা তাদের ছেড়ে দেওয়া উচিত তা না হলে তিনি নিজেকে হারাম থেকে রক্ষা করার যে অঙ্গীকারটা করেছিলেন সে অঙ্গীকারটা তিনি রক্ষা করতে পারবেন না আচ্ছা স্থায়ীভাবে থাকার বিষয়টা এটা আসলে মানে একদমই শরীয়তে নিষিদ্ধ আমি সেটা বলবো না তবে আমরা জানি যে অমুসলিম দেশগুলোতে কিংবা অমুসলিম সোসাইটিতে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ মুসলিমদের আমরা দেখেছি মায়ানমারে যেমন মুসলিমদেরকে তারা বের করে দিয়েছে আমাদের দেশে রোহিঙ্গারা এসে আশ্রয় নিয়েছে হ্যাঁ সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করেছে কখনো কখনো এটা হয়ে যায় আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি মুসলিমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ফিলিস্তিনের মুসলিমরাও খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ফলে ঝুঁকিটা দুই ধরনের একটা হল দুনিয়াবি দিক থেকে ঝুঁকি অনেক মুসলিম দেশে দুনিয়াবি দিক থেকে কোনো ঝুঁকি নাই খুবই সুন্দর ট্রাফিক ব্যবস্থা জীবনধারণ কোয়াইট কাম তাই না সুন্দর জীবন কিন্তু ঝুঁকিটা তাহলে আসলো থেকে। ঝুঁকিটা তাদের দিনের উপরে দিন সঠিকভাবে পালন করাটা মুসলিমদের এক নম্বর প্রায়োরিটি তার জীবনের সবচেয়ে সিরিয়াস ইস্যু এখন যদি কোনো ব্যক্তি কোনো দেশে পড়ার জন্য যান থাকার জন্য যান চাকরির জন্য যান সেখানে তাকে দেখতে হবে তার দিনদারি ঝুঁকিতে পড়েছে কিনা তাহলে দিনদারি যদি ঝুঁকিতে পড়ে যায় তাহলে তার সে জায়গায় যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে আর যদি তিনি দিনদারি রক্ষা করতে পারেন হয়তো তিনি যেমন লন্ডনের কোনো একটা মুসলিম কমিউনিটি যেখানে আছে সেখানে গেলেন অথবা নিউ ইয়র্কের মুসলিম নেইবারহুডের মধ্যে গেলেন তাহলে সেটা তার দিনদারের জন্য ঝুঁকি নাও হতে পারে এক নম্বর দ্বিতীয় হচ্ছে কোনো মুসলিম সোসাইটিতে যারা থাকছেন তাদের অন্যতম আরেকটা প্রায়োরিটি হতে হবে দাওয়া দাওয়া কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকা এবং ইসলামিক সেন্টারগুলোর সাথে সংযুক্ত থাকা যাতে তিনি সালাদটা সেখানে আদায় করতে পারেন এবং সেখানকার যারা স্কলার আছেন তাদের থেকে তিনি শিখতে পারেন দিনের রেকমেন্ডেশনগুলো জানতে পারেন এবং সেই সোসাইটিতে কোথায় কী ঝুঁকি আছে তার দিনদারির জন্য সেগুলো তিনি আইডেন্টিফাই করতে পারেন এবং ব্যবস্থা করতে পারেন এই শর্তগুলো পালন সাপেক্ষে কেউ কেউ যেতে পারেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দেশে থেকে যারা যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে কিন্তু দিনদারির উপর অনেকেই চাইলেও থাকতে পারছেন না সে কথাটা আমাদের মনে রাখতে হবে নাজমুল হুদা বলেছেন বেনামাজে কোরবানি করলে কি তার কোরবানি হবে দেখুন কেউ যদি কোরবানি করতে চায় এবং এটা একটা গুড সাইন একজন লোক নামাজ পড়ে না বাট কোরবানি করতে চাচ্ছে মনে হচ্ছে যে সে হয়তো নামাজ পড়বে আমরা শুরুতে এতটা নেগেটিভ হচ্ছি কেন এতটা নেগেটিভ কেন হচ্ছি ফাতোয়া দিয়ে যদি আমি বলি এই ভাই তুমি নামাজ পড়ো না তুমি কেন কোরবানি করছো কোরবানি করো না কারণ তোমার কোরবানি হবে না তুমি নামাজ পড়ো না এইভাবে না বলে আমরা কি এটা বলতে পারি না যে ভাই যান কোরবানি তো করলেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ নামাজটাও ধরে কারণ কোরবানির চাইতে নামাজ বা সলাত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে ফরাজ সালাতের ক্ষেত্রে মানুষকে এভাবে বুঝলে বুঝালে মানুষ কিন্তু বুঝবে অতএব আসুন না আমরা সেভাবেই বোঝাই আর তিনি কিন্তু এতে যা বোঝার বুঝে যাবেন তাই না যে একটা লোক ইসলামের বেসিক জিনিসগুলোই বাদ দিয়ে যেগুলো নন বেসিক সেগুলোর আমলের দিকে যাচ্ছে তাহলে এটা বিচক্ষণতার লক্ষণ নয় বিচক্ষণতার লক্ষণ হচ্ছে তিনি আগে বেসিক নিডটা পূরণ করবেন বেসিক নিড অফ রিলিজন ইসলামের যে প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেগুলো আগে পালন করবেন তারপরে যেটা তারপরে যেটা তারপরে যেটা সেভাবে তারপরেও আজকাল আমাদের ইসলাম সম্পর্কে অনেক অজ্ঞতা রয়েছে ইসলাম সম্পর্কে প্র্যাকটিসের অনেক ভুল ত্রুটি রয়েছে এ সমস্ত কারণে অনেকে মিসগাইডেড হয়ে যান একজন ব্যক্তি আসলে মুসলিম হওয়ার পরেও কেন সলাৎ পড়েন না কারণ তিনি দীর্ঘদিন এমন পরিবেশে থাকেন যে পরিবেশে কেউ সলাদ পড়ে না আবার তিনি যখন আর সুন্দর একটা পরিবেশ পান যেখানে সবাই সালাদ পড়তে আগ্রহী তিনি কিন্তু তখন সালাদ ধরেন হাজার হাজার নজির আছে অতএব আমরা যারা দাঁড়াইল আল্লাহ অথবা আমরা যারা আজকে কথা বলছি এরকম অনুষ্ঠান থেকে আমরা পজিটিভলি রিপ্লাই করব। আমরা বলবো ভাই কোরবানি করছেন ভালো কথা আলহামদুলিল্লাহ আপনি সালাদটাও ধরেন এবং আজকের কোরবানির দিনে ঈদ উল আজহার দিনে আপনি সালাদ দিয়ে শুরু করেন এবং তারপর থেকে আর কোনো সালাদ তরক করবেন না কারণ কোরবানি এটা বিরাট একটা ভিত্তিক আমল আর তাকর দাবি হচ্ছে সালাদ পড়া সিয়াম রাখা হজ ফরজ হলে হজ করা জাকাত ফরজ হলে জাকাত দেওয়া ইত্যাদি আমার মনে হয় একজন লোককে যদি এত সুন্দর করে বোঝানো যায় তিনি মানবেন ইনশাল্লাহ মোহাম্মদ বিপ্লব হাসান বলেছেন আখিরাতের একদিন সমান দুনিয়ার কত দিন তাই না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা নিয়ে আমরা অনেকেই হয়তো ওইভাবে চিন্তাভাবনা করিনি যদিও কিছু কিছু বিষয়ে আমাদের স্বল্প জ্ঞান থাকতেও পারে আমরা যদি কোরআন এবং হাদিস ভালো করে একটু অধ্যয়ন করি তাহলে দেখব যে এখানে আল্লা সুবহান ও আলা। দুই ধরনের পরিমাণের কথা বলেছেন একটা হলো পঞ্চাশ হাজার বছরের সমান এবং আরেকটা হল এক হাজার বছরের সমান আল কোরআনে একটা আয়াতে পঞ্চাশ হাজার বছরের সমানের কথা বলা হয়েছে আর দুটো আয়াতে এক হাজার বছর সমানের কথা বলা হয়েছে হাদিসের মধ্যেও একটা হাদিসে পঞ্চাশ হাজারের কথা বলা হয়েছে অন্যত্র এক হাজার বছরের কথা বলা হয়েছে আমরা একটু দেখবো যে আয়াতগুলো কী তার আগে একটু বলে নেই আমাদের ওল্লাম একরাম বলেছেন কেমতের দিন এত্ত লম্বা হবে এত প্রলম্বিত হবে সেটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান আর এর বাইরে আখেরাতের অন্য দিনগুলো সেগুলো হচ্ছে এক বছরের সমান যেমন আমরা সুরাল মা আরেজের এক থেকে দশ নম্বর আয়াতে দেখিয়া লসমন্তলা বলছেন স্যাল এ স্যা ইলুম বে ওয়াকার লিল ক্যাফি নালে স্যালা হু দে ফের মিনাল্লাহ হেদিল মা আরেজ তা আরুজুল মায়ে ইকেলে হি ফি ইয়াউ মিন ক্যানাম এক যে এই দিনটিতে ফেরেশতারা এবং রোহাল কুদুস যে ব্রিল আল্লাম তারা আল্লাহর কাছে উঠে যাবেন এমন এক দিনে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর ফসবের জামিলা অতএব তুমি সুন্দরভাবে ধৈর্য ধারণ করো এরাও মিয়াউন্নাহু বাঈদা তারা এই দিনটিকে ক্যামতের এই দিনকে এখানে বলা হচ্ছে ক্যামতের এই দিনটিকে তারা অনেক দূরবর্তী মনে করে ও নারাহ করিবা আর আমরা এটাকে খুবই নিকটবর্তী মনে করি ইত্যাদি এই আরও কিছু আয়াত এখানে বলা হয়েছে মূল আয়াতটা তো আমরা পড়লাম আচ্ছা ঠিক এর পক্ষে সহি মুসলিমের মধ্যে আবুদি আল্লাহ তাল্লাহ একটা হাদিস বর্ণনা করেন তিনি বলেন মামিন সাহেবিনা ইল্ ইদা কেনা সফা হাত লাহুফা فأحمي عليها في نار جهنم فيقوى بها جنبه وجبينه وظهره كل كلما بردت أعيدت له في يوم كان مقداره خمسين ألف سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار بلشان جي كونو ابن روبر مالك جرى তার হক আদায় করেন না যেদিন কিয়ামতের দিন আসবে সেদিন অগ্নির কিছু পাত তাদের জন্য উত্তপ্ত করা হবে এবং সেগুলো জাহান্নামে আরও গরম করা হবে জাহান্নামের আগুনে তারপরে সেই প্রচণ্ড গরম পাতগুলো দিয়ে তার পার্শ্বদেশ তার কপাল এবং তার পৃষ্ঠদেশ এ তিনটা সেঁক দেওয়া হবে অর্থাৎ তিনটাতে ছ্যাঁকা দেওয়া হবে যখনই এই পাতগুলো একটু ঠান্ডা হয়ে যাবে আবার সেগুলোকে চরম উত্তপ্ত করা হবে এমন একটা দিনে যে দিনের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর ক্যানমকা রহু হামসিনা এল ফা হত্যায়কদা বেনার ইবাদ যতক্ষণ না এভাবে সকল বান্দাদের কাভা এবং মীমাংসা বিচার ফয়সালা শেষ হয়ে যায় এরপরে সে দেখবে যে তার পথ হয়তো জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার বছরের কথা বলা হয়েছে আলি ইবনাবি তলহা ইবনা আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন যে ইবনা আব্বাস বলেন এই একটা ইমাম তবারি তার জামে উল বায়ান তাফসিরা তবারির মধ্যে উল্লেখ করেছেন বলেছেন হাঁ দিয়াম কিয়ামা এই যে দিনটা যেটাকে পঞ্চাশ হাজার বছর সমান বলা হলো এটা হলো কেয়ামতের দিন যা আল্লাহ তালা আল আল কিয়মার হামসিন আল ফেসেনা আল্লাহ তালা এটা কাফিরদের জন্য পঞ্চাশ হাজার বছরের সমান প্রলম্বিত করে দিয়েছেন একথার দ্বারা একটা ইঙ্গিত তিনি হয়তো করছেন যে মুসলিমদের কাছে এটা অনেক লম্বা হবে না কারণ লম্বা হয় কষ্টের দিনগুলো মনে রাখবেন আর যে দিনগুলো সুখের যে দিনগুলো কষ্টের নয় সেদিনগুলো এত লম্বা মনে হয় না লম্বা হলেও মনে হয় না আর এটা শর্ট হলেও লম্বা মনে হয় আমরা জানি যে আল্লাহ সাল্লাম মোমেনদেরকে হাউজে কাউসার পানি খাওয়াবেন এবং মোমেনদের অনেকগুলো গ্রুপ আল্লাহর ছায়াতে আল্লাহর আরসের ছায়াতে অবস্থান করবে সুতরাং মোমেনদের কাছে এত লম্বা হবে না এটা লম্বা হবে কাফেরদের কাছে সেটি আপনার আব্বাস আল্লাহ তাল কথা থেকে জানা গেল কিছু কিছু আয়াত দেখা যাচ্ছে যে এটাকে এক বছর এক হাজার বছর বলে উল্লেখ করেছে যেমন আমরা দুটো আয়াত পাই প্রথম আয়াতটা হলো সুরাতুল সাজদার মধ্যে এবং দ্বিতীয় আয়াতটি হচ্ছে সুরাতুল হাজের মধ্যে যেমন সুরাতুল হাজের সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ বলছেন ওয়েস্তা জেলুন বিল আয়দাব তারা আপনার কাছে আজাব তাড়াতাড়ি আসা না কেন এটা জানতে চায় ইউলিফাল্লাহা হু অথচ আল্লাহ তো তার ওয়াদাকে কখনোই বাঞ্চাল করেন না ওয়াদাকে কখনোই খেলাফ করেন না রবী কেকাত আর নিশ্চয়ই তোমার রবের কাছে একদিন তোমরা যে দিবসগুলোকে গুনছ সেই দিবসের হিসাবে এক বছরের সমান এক হাজার বছরের সমান মানে এক হাজার এক হাজার বছরের সমান তোমরা যে দিবসগুলো গুনছ সেই গণনার ভিত্তিতে এক হাজার বছরের সমান তোমার রবের একদিন অর্থাৎ আমাদের রবের একদিন পৃথিবীর এক হাজার বছরের সমান আচ্ছা সুরতার পাঁচ নম্বর রয়েতে আল্লাহ তালা বলছেন আল্লাহা ওয়ামাতে আফালায়তাদা করুন আল্লাহ যিনি আসমান সময় এবং জমিন সৃষ্টি করেছেন এবং এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সব ছয় দিনের মধ্যে তিনি সৃষ্টি করেছেন অতপর তিনি আরসে উঠেছেন তিনি ছাড়া তোমাদের আর কোনো ওয়ালি আর কোনো বন্ধু আর কোনো সাফার্কারী নেই তোমরা কি উপদেশ গ্রহণ করছো না ইউরোপ আমরা মিনাসামা ইল আর্থ তিনি আসমান থেকে জমিনের সকল বিষয় তিনি পরিচালনা করেন তোমাইয়া আরুজু ইলাইহি ফি ওমিন দুন তারপর তোমাদের এই আমলগুলো তার কাছে পৌঁছে যায় এমন এক দিনে যে দিনের পরিমাণ হল তোমরা যেই গণনা করো সেই গণনা অনুযায়ী এক হাজার বছরের সমান তাহলে সুরাস সাজদার এই ছয় নম্বর আয়তেও পাঁচ নম্বর আয়াতে এসে আমরা তাই দেখলাম আচ্ছা এখন এর দ্বারা বোঝা গেল যে কোনো দিন পঞ্চাশ হাজার বছরের সমান কোনো দিন এক হাজার বছরের সমান এবং এই দিনগুলো ভিন্ন ভিন্ন দিন এটি আমাদের ওল্লাম কেরাম বলেছেন সেটা আমরা একটু আগে বললাম এখানে যেমন একটা হাদিস যেটি আল হাকিম তার মুস্তাদ্রাক গ্রন্থে উল্লেখ করেছেন এবং বলেছেন যেটা শাহী সেখানে এক ব্যক্তি আব্বাস রাদী আল্লাহ তাল্লাহ আনহুকে আল্লাহর এই বাণী যে তোমার রবের কাছে একদিন তোমাদের হিসেব করা এক হাজার বছরের সমান এই যে আয়াতটা এ সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন এবনা আব্বাস তাকে বললেন তুমি কে সে ব্যক্তি বললো যে সে এ গোত্রের অমুক অমুক লোক অমুক লোক তখন এবনা আব্বাস তাকে ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল তাকে বললেন যে তাহলে সেই দিনটি কোনটি যেটি যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান তখন সেই ব্যক্তি বলল আল্লাহ আপনাকে রহম করুন আমি তো আপনাকে আসলে জিজ্ঞেস করেছি যেন আপনি আমাকে অবহিত করেন তখন ইবনা আব্বাস বললেন ইয়মানে দাকারাহুম আল্লাহ ফি কি চাবি এটা হলো দুইটা দিন একটা দিন না একই দিন সম্পর্কে বলা হয় দুইটা ভিন্ন দিন যেগুলো আল্লাহ তালা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আচ্ছা ইবনার হাজাম বলেছেন যে ইয়ামুল কিয়ামা মেকদার হুকামসুন আলফিসানা কিয়ামতের দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেমনটি আল্লাহ তালা বলছেন ফি অউমিন ক্যানাম একদার আল আলফেসানা সুরাত আরেজের মধ্যে আর যেমনটি মুসলিমের মধ্যে সহি হাদিসের মধ্যে এসেছে আর অন্য যে দিনগুলো ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন যে সেটার একদিন এক হাজার বছরের সমান সেটা ভিন্ন দিন ভিন্ন দিন অতএব আমার কাছে মনে হয় এই ডিসকাশন থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আখেরাতের দিনগুলো পৃথিবীর দিনের কতটুকু সমান হবে তাহুরা বেগম লুনা বলেছেন আমি বক্তৃতা শুনেছি সোহেম মুসলিমের এক হাদিস এসছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই শয়তান উপস্থিত হয় হাজির হয়ে যায় তোমাদের প্রত্যেকের প্রতিটি কাজে প্রতিটি কাজ বলতে এখানে কোন কাজগুলোকে বোঝানো হয়েছে জানালে উপকৃত হতাম যে হাদিসটা আপনি সোহেম মুসলিমের উল্লেখ করেছেন সেটা সেটা পাঁচ হাজার তিনশো তিন এ হাদিস রাসুলসাল্লাহ আসালাম শয়তান তোমাদের কাছে উপস্থিত হয় প্রত্যেক তার প্রত্যেকটা ইস্যুর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে হুম এতে বোঝা যাচ্ছে যে শয়তান কিন্তু কোনো কাজে পিছপা হয় না আমরা পিছপা হই এ কাজ করবো কি করবো না এই ভালো কাজ পড়ব মানে সমাধা করব কি করব না আজকের সালাদটা পড়ব কি পড়ব না জুমার যাবো কি যাবো না তাই না কোরআন পড়ব কি পড়বো না কত চিন্তা ভাবনা দুনিয়াদারই আমাদের আসলে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু শয়তান কিন্তু খান্ত হয় না শয়তান বুনিয়াদমের প্রত্যেকটা কাজেই সে হানা দেয় এবং সে তাকে ডিসকারেজ করে যদি ভালো কাজ হয় ডিসকারেজ করে এটা করো না আর তুমি দুনিয়ার ভালো কাজ মানে মজার কাজ থাকতে তুমি এই নিরস কাজ কেন করছো হ্যাঁ বলছো তুমি এত সুন্দর গোম বাদ দিয়ে কেন সালাতের জন্য উঠছ তুমি এত সুন্দর সুন্দর খাবার বাদ দিয়ে কেন উপবাসব্রত পালন করছো কি দরকার তাই না তুমি মানে নারী পুরুষ এত অবাধ সুযোগ থাকার পরেও কেন তুমি শুধু বিবাহের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছো এত সুন্দর সুন্দর মদ পাওয়া যাওয়ার পরেও কেন তুমি শুধুমাত্র জুস খাচ্ছ পানি খাচ্ছ এর বাইরে যাচ্ছ না এরকম শয়তান প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করে যাতে আমরা পাপ করে ফেলি এবং দেখা যায় যে আজকের সচেতন মুসলিম এবং বিচক্ষণ জ্ঞান মুসলিম না হলে প্রায় সবাই চরমভাবে মিসগাইডেন্সের পথে চলতে থাকেন মানুষ অনেক বিভ্রান্তির পথে অনেক পাপের পথে মানুষ চলাফেরা করে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আচ্ছা জুবের হোসেন বলেছেন আমি শুনেছি পিতার আগে যদি সন্তান মারা যায় তাহলে সেই সন্তান না বাবার সম্পত্তির মালিক হতে পারে না বিষয়টি করোনা হাদিস আলোকে জানতে চায় ভাই প্রশ্নটা মনে হয় ভালো করে বোঝাতে পারেন নাই সন্তান যদি পিতার আগে মারা যায় সে সন্তান আবার মানে মৃত ব্যক্তি আবার সম্পত্তির মালিক হবে কি করে এটা তো বোধগম্য নয় সম্ভবত আপনি বুঝাতে চেয়েছেন পিতার আগে যদি সন্তান মারা যায় তাহলে এই সন্তানের সন্তানরা তাদের দাদার সম্পত্তির মালিক হবে না হ্যাঁ মালিক হবে না ওয়ারিস সত্ত্বে কিন্তু ওয়াজে বসিয়ার সত্ত্বে তো মালিক হতে পারে এটা দীর্ঘ একটা আলোচনা এই ব্যাপারে আমার একটা আর্টিকেলও আছে আমার ওয়েবসাইটে গেলেও আপনারা পাবেন তো সে আর্টিকেলটা একটু পড়ে নিন ওয়াজে বসিয়ার পন্থায় নাতিনাতকুর দৌহিত দৌহিত্রীরা তারা পাবে যে তাদের বাবা বা মা যদি তাদের দাদা বা নানার আগে মারা যায় তাহলে একটা সুন্দর ইসলামিক পদ্ধতি আছে কিভাবে তারা পাবে কিন্তু তারা ওয়ারিস সত্ত্বে অর্থাৎ ওয়ারিস হিসাবে পাবে না ওয়াজি বসিয়তের হিসাদার হিসাবে তারা পাবে মোহাম্মদ সাইফুল করিম সাইফি বলেছেন আমি মাঝখানে এক অসুস্থ হয়ে পড়ি তখন এক হুজুরের কাছে গেলে তিনি আমাকে একটি তাবিজ দেন তাবিজ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আল্লাহর কালামের তাবিজ নাকি পড়া যায় তখন এ সম্পর্কে আমার কোনো ধারণা স্পষ্ট ছিল না পরে বিভিন্ন ভিডিও থেকে জানতে পারি তাবিজ ঝুলানো শেরক তাবিজ ছিঁড়ে ফেলার পর আমার আবার হালকা অসুস্থ অনুভব হচ্ছে এখন এটাকে শুধুই আমার মনের ধারণা নাকি আসলেই এটা কোনো জাদুর প্রভাব যদি জাদুর প্রভাব হয়ে থাকে তাহলে কীভাবে আল্লাহর কাছে দোয়া করলে বা কী আমল করলে যাদুর প্রভাব থেকে রেহাই পাওয়া যাবে দয়া করে উত্তর জানাবেন এগুলো আপনার মানসিকও হতে পারে আবার পরিবেশ আমাদেরকে আসলে তাবিজের সাথে মতো আল্লেখ করে দিয়েছে তাবিজের উপর নির্ভরতা তৈরি করে দিয়েছে এখন আমি জানি এটা শরীরসম্মত আমল নয় তারপরেও ওর দিকে আমার মনটা ঝুঁকে যাচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে সাহাবাদেরকে হলে পারতেন না ইমাম আবু হানিফর হেমাহুল্লা কোনোদিন তাবিজ ব্যবহার করেননি এবং আমাদের কোনো স্কলাররা কেউ তাবিজ ব্যবহার করে না এই বাংলাদেশেই দেখেন না কোনো স্কলাররা তাবিজ ব্যবহার করে না যদিও কোনো কোনো ব্যক্তি কোনো কোনো মসজিদের ইমাম তাদেরকে ওই লোকাল এলাকাতে হুজুর বলে বা যাই বলুক না কেন তারা তাবিজ এর ব্যবসাটা তারা করেন কিন্তু সত্যিকার অর্থে এদেশের প্রথিত যশা বিদগ্ধ মোহাক্যের কোনো আলেম শুধু এদেশের না সারা বিশ্বের কোনো আলেম নিজে তাবিজ কখনো ঝোলান না তিনি যদি মানুষ হয়ে থাকে এবং তারও যদি সমস্যা থেকে থাকে তাবিজ যদি জায়জ হয়ে থাকে তাহলে তিনি কেন ঝোলাচ্ছেন না তাই না এটা একটা বিষয় আর সেকেন্ড হচ্ছে আপনার উপর জাদুর প্রভাব থাকতে পারে আবার নাও থাকতে পারে কোনো কিছু হলেই আমরা যদি ঔষধে ভালো না হই তখনই আমাদের মনে হয় কেউ না কেউ মুগ দোষ দিয়েছে অথবা জাদুটনা করেছে এটা ঠিক যে কারো চোখ দোষ বা মুগদোষ লাগতে পারে এটা হাদিস বলছে আল্লা হাক তারপরে আরেকটা হচ্ছে যে তাবিজ কেউ কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারে জাদু টোনাও করতে পারে কিন্তু করেছে সেটা আপনি বুঝলেন কি করে ফলে যেটা আমাদেরকে করতে হবে আমাদেরকে অসুস্থ অনুভব হলে চিকিৎসার পদ্ধতির কাছে যাওয়াটা শরীরসম্মত আর দ্বিতীয়ত হচ্ছে আপনি জাদুটোনা কিংবা কারো চোখ লাগা মুখ লাগা এগুলো থেকে যদি নিজেকে প্রোটেকশান দিতে চান তাহলে আপনাকে সিম্পল বেশ কয়েকটা আমল করতে হবে পাঁচ ওয়াক্ত সালাদ ঠিকমতো পড়তে হবে তহারাতের মধ্যে বেশিরভাগ থাকার চেষ্টা করবেন এবং আপনি সকাল সন্ধ্যা রাজগারগুলো পড়বেন ঘুমাতে যাওয়ার আগে সহ যেগুলো পড়ে সারা শরীরে মাখার কথা বলা হয়েছে সেটা করবেন আপনি রুকিয়া করবেন রুকিয়ার যে সমস্ত আরও পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবেন যে জায়গায় ব্যথা সেখানে কিছু দোয়া আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বেশ কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহমর বদনাস আদেবুল্বাস ওশফিউন্াফিলা শিফা আল্লাহ শিফাউকুসমা আসল্লা আদিম রব্বাল আদিম আয়াশ ফিয়ানি এভাবে যত দোয়া আছে কে আছে সেগুলো আমরা করতে পারি দোয়া এবং রুকিয়াগুলো আমরা করতে পারি আর নিজে যারা সাধারণ মানুষ অনেক সময় রুকিয়া করতে জানেন না সহিটা জানেন না বাতিলটাও জানেন না তাহলে যারা মহাক্কেক রাকি রাকিদের মধ্যে দল আছেন একদল রাকি যারা জাহলিয়াতের ভুল বিভ্রান্তিমূলক সেরেক কফর জাদু তরিকায় তার রোকিয়া করে সেটা হারাম আর আরেকটা হচ্ছে যারা সহিভাবে রুকিয়া করে রাসুলসাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিতে রুকিয়া করে কোরআনের আয়াত দিয়ে রুকিয়া করে অথবা রাসুলসাল্লাহ সাল্লামের যে দোয়াগুলো আছে সে দোয়ার মাধ্যমে রোকিয়া করে সেটা শরীয়তে যায় আছে সেটা জায়েজ আছে আর আপনি জাদুর প্রভাব থেকে রেহাই পাওয়ার জন্য এই কাজগুলো করবেন এই কাজগুলো রোকিয়াটা করবেন আধকার পড়বেন এবং দিনদারির মধ্যে থাকবেন জয়নুল বেশির বলেছেন চেয়ারে নামাজের পদ্ধতি কি সেজদা দেওয়ার সময় কে চিন্তা করা যাবে যে মাটিতে সেজদা দিচ্ছে না এই চিন্তার কোনো প্রয়োজন নেই চেয়ারে বসে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে এটাও যেমন বলল দুষ্কর আবার চেয়ারে বসে নামাজ পড়া নিষিদ্ধ কেউ কেউ যেমনটা বলছে এটাও সঠিক নয় বরং আমরা বলবো যে ব্যক্তি দাঁড়াতে পারেন না তিনি বসে সালাদ পড়বেন কীরকম বসে যদি সম্ভব হয় তিনি তাসাহুদে যেভাবে বসেন সেভাবে তা আদায় করবেন সাল্লাহ সাল্লাম এমনটাই করেছিলেন তার জীবনের একদম শেষ দিকে এসে যখন তিনি বেশ মাঝে মাঝে অসুস্থতা ফিল করতেন আচ্ছা যদি এমনটা হয় যে তার মেরুদণ্ড এমন সমস্যা আছে অথবা স্পাইনাল কর্ডে এমন কোনো সমস্যা আছে যে তিনি মোটে বাঁকা হতে পারেন না এবং তিনি ফ্লোরে বসতে পারেন না তাহলে তাকে বসতে হবে এরকম কোনো চেয়ারের উপরে অথবা চকির উপরে তাহলে যদি তিনি ঘরে কখনও নফল সালাদ পড়েন তাহলে চেয়ারেও পড়তে পারেন চকিতেও পড়তে পারেন যদি তার জন্য ওইভাবে ভসাটা অসম্ভব হয় আর যদি তিনি ম্যাসজিদে পড়েন সেখানে তো আর চকি বা খাট নেওয়া যাবে না সেখানে চেয়ারই তার জন্য থাকবে তবে চেয়ারগুলো আমার মনে হয় যেটা আপনারা লক্ষ্য করেছেন মসজিদুল হারা মক্কা এবং মার্জিদুলনী মদিনায় ছোট ছোট স্মল চেয়ার তৈরি করা হচ্ছে এবং সেটা মেলে যদি আপনি বসেন সফের মধ্যে সফটটা নষ্ট হয় না এখন আমাদের দেশে যারা চেয়ার ব্যবহার করেন তারা কিন্তু পরবর্তী সফটটাকে নষ্ট করে দিচ্ছেন নিজের সফটাও ঠিক মতো মেলাতে পারছেন না এর কারণ হলো বিশাল বড় চেয়ারের ব্যবস্থা করা তো এই ধরনের প্লাস্টিক চেয়ার বা বড় চেয়ারগুলো আপনারা অ্যাভয়েড করবেন ছোট সংক্ষিপ্ত চেয়ারগুলো যদি ব্যবহার করা হয় সেটা ভালো হতে পারে যদি প্রয়োজন হয় অপ্রয়োজনে চেয়ার যারা ব্যবহার করছেন তাদের সালাত হওয়াটা কঠিন অর্থাৎ যার চেয়ারের প্রয়োজন নেই তিনি নিচে বসে সুন্দর করে পড়তে পারেন ফ্লোরে তাহলে তিনি চেয়ারে বসবেন এটা সঠিক নয় আব্দুল রহমান আব্দুর রহমান বললেই ভালো হতো বাংলা তো আমরা আব্দুল রহমান বলি না লেখা হবে আরবিতে আব্দুল রহমান উচ্চারণ হবে আব্দুর রহমান আর যেহেতু আমরা আব্দুর রহমান লিখতে পারি তাইলে লটা দরকার নেই দুটো প্রশ্ন করেছেন বলছেন সব কাজে কি রিয়া হয় যেমন আমি আপনাকে পানি খাওয়ালাম আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এর সাথে আমার মনে মনে আছে যে আপনি আমাকে একটু ভালো বলবেন এত কি রিয়া হবে মনে মনে যদি আপনার এর চাওয়াটা সেকেন্ডারি লেভেলের হয় তাহলে এটাতে আপনার কোনো রিয়া হবে না এবং আপনার আবল বাতিল হবে না কিন্তু আপনি তো আসলে পানি খাওয়াচ্ছেন আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা যদি মেইন না হয় মেইনটা যদি হয় এই যে আপনি আমি আপনাকে ভালো বলবো এই জন্যে তাহলে এখানে তো উল্টে গেল সব পুরো সিনারিয়া উল্টে গেল তাই না যেটা হওয়া উচিত ছিল প্রধান উদ্দেশ্য সেটা হয়ে গেলো সেকেন্ডের উদ্দেশ্য যেটা সেকেন্ডের উদ্দেশ্য সেটা প্রধান উদ্দেশ্য তাহলে রিয়াটা যদি প্রধান উদ্দেশ্য হয়ে যায় তাহলে আমল বাতিল হয়ে যাবে আর রিয়াটা যদি প্রধান উদ্দেশ্য না হয় হ্যাঁ এবং সেটাকে রিয়াও বলা যায় না বেনিফিট এই যে আমি আপনাকে পানি খাওয়ালাম এটার বেনিফিট হচ্ছে আল্লাহ খুশি হবেন আপনিও খুশি হবেন তাই না তাহলে যেটা অটোমেটিক আপনি খুশি হবেন দেখানোর ভান আমরা কেন করব। রিয়ার দিকে কেন যাব হ্যাঁ রিয়া কখনোই কোন অবস্থাতেই আমাদের মধ্যে থাকাটা চলবে না কিন্তু আপনি অন্যভাবে তো এটাকে পোষণ করতে পারেন যে হ্যাঁ আল্লাহ আমাকে ভালো জানবেন উনিও ভালো জানবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না কিন্তু আপনি যদি রিয়াকে ফোকাস করেন এবং রিয়াকে ধারণ করেন তাহলে রিয়া হয়ে যাবে এবং আমল বাতিল হয়ে যাবে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ কেমন দেখতে এ নিয়ে নানা রকম এর মতো ওর মতো মনে হয় মাঝে মধ্যে এর উপর বিশ্বাস হয়ে গেলে কি শিরক হবে আমি জানি আল্লাহর কোনো কিছু সদৃশ্য না তাও মাঝে মধ্যে এমন হয় এ থেকে শিরক হবে মাঝে মধ্যে এমন হয় কারণ শয়তান বোধবত তৈরি করে আপনাকে আস্তে আকেরাল্লা পড়তে হবে বিদায়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে আপনি যেহেতু জানেন শুদ্ধটা আল্লাহ সদৃশ্য কোনো কিছু নেই এবং আল্লাহ দেখতে কেমন এটা বান্দারা কখনোই বলতে পারবে না তারা আখিরাতে যখন আল্লাহকে দেখবে তখনই তারা বলতে পারবে তারা পর্যন্ত আল্লাহকে তার সেইপ নিয়ে তার চেহারা কেমন তার অমুক কেমন দেখতে কেমন এই প্রশ্নগুলো অবান্তর বলে গণ্য হবে এগুলো পরিত্যাগ করতে হবে এগুলো ডিস্টার্বিং কোয়েশ্চেন এগুলো শয়তানের পক্ষ থেকে আসে সেগুলোর যেন আর না আসে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন আমার বাবা একজন স্ট্যাম্প ভেন্ডর যিনি বিভিন্ন স্ট্যাম্প বিক্রি করেন যেগুলো বিভিন্ন দলিল প্রমাণ লেখার কাজে ব্যবহৃত হয়ে থাকে এটা তো আশা করি হালাল পেশা কিন্তু এর পাশাপাশি আমার মা বাবা একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করেন তাদের কাজ হলো মানুষকে সেই কোম্পানিতে বিমা করানো বিমা করাতে পারলে কোম্পানি থেকে কমিশন দেয় আমি যখন তাদেরকে বলি যে এইসব তো শুধু কার্যক্রম হয় তখন তারা বলে তাদের কোম্পানিতে নাকি বড় বড় হুজুররা জড়িত আছে আমি কোনোভাবেই তাদেরকে বোঝাতে পারছি না তাদের এই ইনকাম হালাল কি না যদি না হয় তবে আমার করণীয় কি এসব ইনকামের টাকা দিয়েই তো সংসার পরিচালিত হয় আশা করি আমাকে উত্তম পরামর্শ দেবেন আচ্ছা স্ট্যাম্প বিক্রি করা এটা দেশীয় আইনে এটা জায়েজ অতএব এটা হালাল পেশা আর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা বুঝতে পারছি এটা কনভেনশনাল ইন্স্যুরেন্স কনভেনশনাল ইন্স্যুরেন্সে সুদ তারপরে জুয়া সোহার অনেক কিছু জড়িত থাকে ফলে সেগুলোর এজেন্ট হিসাবে কাজ করা আমাদের জন্য গর্হিত হবে আমরা সম্মত কাজের বাইরে চলে যাব আচ্ছা এরপর আপনি বলছেন যে এসব কোম্পানিতে যে সুদী কার্যক্রম হয় আচ্ছা আপনার করণীয় কী ইনকামটা আপনার মা বাবা করছে তাই না আপনার করণীয় কী আপনার করণীয় হচ্ছে আপনি যদি ডিপেন্ডেন্ট হন তাদের উপরে তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তার চেয়ে বেশি নেবেন না তবে সাধারণত আপনি যদি প্রাপ্তবয়স্ক হন আপনি যদি নিজে টাকা ইনকামের মতো সামর্থ্যে পৌঁছান তাহলে বাবার টাকা থেকে তো আপনি নিতে পারবেন না বাবা যদি আপনাকে কিছু দেয় তখন আপনি নিতে পারবেন কিন্তু যদি এই দেওয়াটা আপনি নিশ্চিত হন যে হারাম কোনো ফান্ড থেকে দিয়েছে তাহলেও আপনি গ্রহণ করতে পারবেন না সাব্বির ওয়াকিফ খান বলেছেন ইন্স্যুরেন্স করা কি যায় যাচ্ছে যে কোম্পানিতে চাকরি করি সেখানে কার ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক এগুলোর ইন্স্যুরেন্স করা যায় হবে আপনি ইন্স্যুরেন্সের কথা যখন বলছেন তখন বুঝাই যাচ্ছে যে এটা কনভেনশনাল কমন ইন্স্যুরেন্স এই ব্যাপারে ইসলামিক ফেক কাউন্সিল মক্কার তাদের রেজলেশন আছে তারা বলছেন যে শুধুমাত্র একজন দুজন স্কলার ছাড়া আর সকল স্কলার ইনকনসেনসেস কনভেনশনাল ইন্স্যুরেন্স যেহেতু সুদ সহ সেরিয়া ভঙ্গের নানা উপকরণের সাথে জড়িত সেটা আমাদের জন্য পারমিটেড হবে না আচ্ছা তাহলে আমরা প্রথম উত্তরটা পেলাম দ্বিতীয় হচ্ছে আমি যদি কাউকে পছন্দ করি আল্লাহর কাছে তাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা কি জায়জ হ্যাঁ জায়জ আছে যদি তার সাথে আপনার অবৈধ কোনো ইন্টারাকশান প্রণয় বা ইত্যাদি না হয় আপনি দূর থেকে তাকে স্ত্রী পাওয়ার জন্য শুধু দোয়া করে যাবেন আবার কোনো ব্যবস্থা নেবেন না কোনো পয়গাম পাঠাবেন না ইন দ্য মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে তাহলে তো আর আপনার সেখানে স্ত্রী হিসাবে পাওয়া কখনোই হবে না অতএব আপনাকে দোয়াও করতে হবে এবং এর জন্য দাওয়া বা প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে আচ্ছা আমাদের কাছে আপনাদের কিছু প্রশ্ন এসেছে প্রশ্নগুলো খুব দ্রুত নিয়ে নেই আনিস নোবেল বলেছেন আমি আমেরিকা থাকি এখানে বেশিরভাগ জায়গায় কোরবানির পশু জবাই করার আগে ওই পশুর মাথায় গুলি করে অজ্ঞান করা হয় তারপর জবাই করা হয় আমি জানতে চাই এই নিয়মে কোরবানি করার বিষয়ে শরিয়তের বিধান কী জজাকাল্লাহ খায়রান ইসলামী শেরিয়াতে মাথায় গুলি করা অজ্ঞান করা তারপর জবাই করার কোনো বিধান নাই জবাই করতে হবে রসুলসলাম তাই করেছিলেন তিনি কোরবানি করেছিলেন তিনি বিদায় হয় যে তেষট্টিটা কোরবানি নিজের হাতে করেছেন আর তিনি অন্য সময় যখন কেবস ক্যাবস মানে সৃষ্ট পুষ্ট ছাগল যখন তিনি জবাই করতেন তখন তিনি বলতেন হে আল্লাহ এটা মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে উম্মার পক্ষ থেকে তাতে বোঝা যাচ্ছে তিনি শুধু জবাই করতেন তিনি মগর দিয়ে পিটিয়ে কিংবা গলি করে বা তীর দিয়ে তাকে অবশ করে তারপরে তাকে জবাই করেননি অতএব এটা সরিয়েসম্মত নয় কোরবানি করার যে হাদিস আছে সেখানে বলা হয়েছে যে যারা কোরবানি করবে তারা যেন জেলাজ মাসে চাঁদ দেখার পর নখ চল চুল যেন না কাটেন আমার প্রশ্ন হল যে নিজ হাতে জবাই করবেন শুধু কি তিনি না পরিবার সবাই তিনি যিনি নিজে জবাই করবেন তিনি ছাড়া পরিবারের অন্যরা এগুলো কাটতে পারবে রিজাউল করিম বলেছেন আমাদের এলাকার অনেকে এক ভাগ কোরবানি মাহমুদুল্লা পক্ষে দিয়ে থাকে এটাকে যায়স মাহমুদামের পক্ষে এভাবে কোরবানি দেওয়া এটা মাহমুদ বলে যাননি এবং আমরা ফ্রিকুয়েন্টলি সাহাবাদান আমাদের মধ্যে দেখি না অতএব নবী সাল্লাম যেভাবে দিনকে অনুসরণ করতে বলেছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকাটাই আমাদের জন্য ভালো এর বেশি কোনো কিছু করা এটা আমাদের জন্য উচিত হবে না মোহাম্মদ গোলাম রাব্বি বলেছেন কোরআন মসজিদ স্পর্শ করে শপথ করা কি যায় কেউ যদি কোরআন মজিদ স্পর্শ করে শপথ করে এই শপথটা তার জন্য রক্ষা করাটা অনেক বেশি জরুরি হয়ে যাবে সাধারণ শপথের চাইতে কারণ সে কোরআন অবমাননা করে ফেলবে কিন্তু আমরা বলবো সাধারণত রাসুল সাল্লাহ সাল্লাম কোরআন স্পর্শ করে শপথ করার কোনো পারমিশন আমাদেরকে দেননি নোভা এক ওয়াইজেনকে বলতে শুনলাম মামি চাচিকে বিয়ে করা যায় কথাটা কতটুকু সত্য হ্যাঁ করতে পারবেন তো কিন্তু কখন যখন আপনার মামা মারা যাবে অথবা মামা তাকে তালাক দেবে মামিকে তখন ইদ্যতের পরে এ মহিলা আপনার জন্য পরপুরুষ পর নারী হিসাবে গণ্য হবে আজনবী নারী বিয়ে করতে চাচি যখন আপনার চাচা মারা যাবে তখন তার ইদ্দত শেষ হবে অথবা চাচা যখন এই মহিলাকে তালাক দিয়ে তার ইদ্দত শেষ হবে তখন তাকে ভাতিজা বিয়ে করতে কোনো শরীয়তে অসুবিধা নাই সাইফুল ইসলাম আনন্দ বলেছেন মজা করে বা দুষ্টামি করে মিথ্যা কথা বলা জায়েজ হবে কিনা না মিথ্যা কথা বলা কখনোই জায়েজ নাই আমার ঘরের মা বোনেরা যেন সহজে ইসলামের বেসিক বিষয়গুলো শিখতে পারে এই জন্য কিছু বই সাজেস্ট করুন অনেক বই আছে কোরআন এক নম্বরে দুই নম্বরে হাদিসগুলো রিয়াদুসালাহিদ এই বইটা পড়ে ফেলতে পারেন সিরাতুল্লবিসাল্লাম খুব সুন্দর সুন্দর বই আছে আর রাহেকাল মাকতুম আছে আরও অনেক ভালো ভালো বই আছে সেগুলো পড়বেন কোন প্রশ্নগুলো ইসলামের বেসিক বলো শেখার জন্য আপনি বলেছিলেন তারপরে তফসির পড়বেন কোরআনের বিশুদ্ধ অনুবাদটা পড়বেন পাশাপাশি যে সকল বই আমাদের ইমান আকেদাটা বিশুদ্ধভাবে গড়ে ওঠে সেগুলো পড়বেন যেমন অসুর আল ইমান এ বইটি সবুজপত্র থেকে প্রকাশিত আকিদাত তৌহিদ এ বইটি শেখ সালাল ফৌজানের উনি প্রফেসর ডক্টর সালাল ফৌজান আলসুন আল জামাতের আকিদা আমাদের ছোট্ট একটা সংকলন এভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ বই আছে শেখ মাহমুদ বিন সালেবিন ওয়েসাহ বই আছে ইসলাম হাউজে আকিদার অনেক সুন্দর সুন্দর আর্টিকেল আছে এগুলো পড়তে পারেন তাহলে এভাবে আমরা আশা করি ইসলামের বেসিক বিষয়গুলো শিখতে পারবো তা আজকাল আপনাদের কোনো ভয়েসের প্রশ্ন আমরা পাইনি যেগুলো পেয়েছি তার মধ্যে থেকে কিছু উত্তর দিয়েছে সময় শেষ আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ভালো আমলগুলোকে কবুল করেন এবং আমাদেরকে মজিদ তৌফিক দান করেন যেন আমরা ভালো মানুষ হতে পারি ভালো মুসলিম হতে পারি ভালো নাগরিক হতে পারি সিনসিয়ার মুসল্লি হতে পারি এবং শিরেক রিয়া ও বেদাত মুক্ত জীবনযাপন করতে পারি হদাহ সাল্লুসাল্লামা আলিয়া নবীলা মোহাম্মদ ওয়ালা ওয়া আজ আজমাইন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك